ওয়েলকাম ফ্রেন্ডস টু দ্য অবলাই আর্ট। আজ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি লিপন অ্যান্ড কুন্দন আর্টের একটা মিক্সচার, এবং আমি শ্রীকৃষ্ণ রাধার একটি ছবি করতে চলেছি। প্রথমে ছবিটি একটি এমডিএ বোর্ডের উপরে এঁকে তার উপর হোয়াইট জেসো অ্যাপ্লাই করলাম, কারণ এমডিএ বোর্ডটির কালারটি ব্রাউন হয়, আদার কালারগুলির ওপর ভালোভাবে যাতে ফোটে তার জন্য আমি প্রথমে হোয়াইট জেসো অ্যাপ্লাই করলাম, এবং তারপর পিকচারটিকে কালার করলাম। এই ছবিটি আপনারা অনলাইন বা গুগলে পেয়ে যাবেন, খুবই কমন একটি ছবি, কালারটাও খুবই সিম্পল রেখেছি, কারণ কালারে কিছু করতে গেলে তখন লিপন আর মিরার ওয়ার্ক কুন্দন ওয়ার্কগুলো হাইলাইটেড হবে না, তার জন্য কালারটা যতটা পারা যায় সিম্পল রাখার চেষ্টা করবেন। এরপর ময়ূরের পালকটি কালার করে নিচ্ছি, এবং ব্যাকগ্রাউন্ডটি কালারটা করে নিচ্ছি। ব্যাকগ্রাউন্ডটি যত ডিপ, আমি অনেকটাই ডিপ কালার করেছি, এটা এর পরের স্টেপ, সেটা হচ্ছে কোন ওয়ার্ক। কোন ওয়ার্কের জন্য আমি চক পাউডার নিয়েছি, আপনারা চাইলে সিরামিক পাউডার অথবা মার্বেল পাউডার ইউজ করতে পারেন। চক পাউডার এই দেখুন এইভাবে নিয়ে তার উপর কিছুটা ফেভিকল অ্যাপ্লাই করেছি, এবং সেটিকে জাস্ট মিক্স করেছি। কোন ওয়ার্কে কখনো এই মিক্সারটি তৈরি করার সময় জল ইউজ করবেন না, দরকার হলে আপনারা গাম আঠা ইউজ করতে পারেন, দেখুন, বাট কখনোই জল ইউজ করতে পারবেন না। এইরকম মিক্সারটি তৈরি হবে, কনসিস্টেন্সিটা এরকম থাকবে, এবং তারপর একটি প্লাস্টিকের কোন তৈরি করে আমি জাস্ট এটাকে তার মধ্যে দিয়েছি, এবং মাথাটা একটা রাবার ব্যান্ড দিয়ে আটকে দিয়েছি। এবং আপনারা চাইলে তো কিছু কালারও ইউজ করতে পারেন, যেমন আমি দেখাচ্ছি এখানে আমি গোল্ডেন কালার ইউজ করেছি। কালারটা পুরোপুরি অপশনাল, কারণ পরে আপনি কোন ওয়ার্ক করার পর হাইলাইটের এরিয়াগুলো কালার করে নিতে পারেন, বা কালার মিক্সার তৈরি করে একবারই কাজটা করতে পারেন। রবার ব্যান্ড দিয়ে মাথাটা বেঁধে দিলাম, এবং মাথার সামনে কোণের সামনের দিকটা কেটে নিয়ে আপনারা ইউজ করতে পারবেন। এই যে বর্ডার এরিয়াগুলো আমি কোন ওয়ার্ক ইউজ করছি, অনেকে এখানে ক্লে ইউজ করেন, বাট খুব ছোট ছোট কাজের জন্য ক্লে অতটা ভালো কাজ করে না। যেমন আপনারা দেখতে পাচ্ছেন জুয়েলারিগুলোর জন্য ক্লে ইউজ করলে ক্লে অ্যাকচুয়ালি একটু মোটা হয়, ঠিক হয়, তার জন্য ভাল লাগবে না, জন্য কোন ওয়ার্ক বেস্ট। আউটার লাইনগুলোর জন্য আপনারা ক্লে ইউজ করতেই পারেন, কোনো অসুবিধা নেই, বাট ছোটো সূক্ষ্ম কাজের জন্য কোন ওয়ার্ক বেস্ট। এবং কিছু কিছু আরও যেগুলো ছোট ছোট কাজ, আমি এখানে 3D আউটলাইনার ইউজ করেছি খুব সূক্ষ্ম কাজের জন্য, গোল্ডেন কালার। এরপর আমি বর্ডারগুলোকে দেখে দেখে মিরার ওয়ার্ক করলাম, গোল গোল মিরার ইউজ করেছি, ভ্যারাইটিস মিরার ডিজাইন পাওয়া যায়, এবং আমি আরও আগে বিভিন্ন সাইজের শেপের মিরার ইউজ করবো।
এরপর কিছু স্মল বিটসের চেন পাওয়া যায় সেগুলো ইউজ করছি মেক ইট বিউটিফুল। এখানে কিছু কুন্দন ইউজ করলাম রেড অ্যান্ড গোল্ডেন এবং স্মল বিটস দিয়ে বর্ডার করছি। এই দেখুন মোটামুটি রেডি হয়ে গেছে। এরপর মাথায় গ্রিন কালারের কুন্দন ইউজ করছি। খুব একটা স্যাটিসফাইং ওয়ার্ক, এগুলো করার পর আপনার নিজেরও খুব ভালো লাগবে এবং দেখতে তো অপূর্ব সুন্দর হবে, কারণ মিরার আর কুন্দন একসঙ্গে আছে। অ্যাকচুয়ালি রিপন আর্ট নিজস্বই একটা সুন্দর, তার সঙ্গে কুন্দন ইউজ হলে তো সুন্দর লাগবে। এই দেখুন এটি তৈরি হয়ে গেছে, বাট এটার বর্ডারটা বোর্ডটা খুবই ছোটো ছিল, তাই বর্ডারটা এখানে করে নিতে পারিনি, তার জন্য আমি আলাদাভাবে করেছি। এবং তার জন্য এটাকে আপনার বর্ডারটা করার জন্য আমি একটা নর্মাল পিচ বোর্ড যেটা পাওয়া যায় কার্টুন যেটাকে বলে, সেখান থেকে একটা রাউন্ড শেপের কেটে নিয়েছি। এবং এই দেখুন এইভাবে সেটাতে পার্ল ভায়োলেট রং করেছি এবং তার চারিদিকে রাউন্ড শেপের মিরার দিয়ে ডেকোরেশন করেছি। আমার বোর্ডটা একটু বড় হলে ওইটাতেই হয়ে যেত, কিন্তু যেহেতু নয় তাই আমাকে আলাদা করে ইউজ করতে হয়েছে। এই দেখুন এইভাবে ওয়ান বাই ওয়ান আপনারা গোল্ডেন বলগুলো লাগাবেন। এবং এটি মোটামুটি রেডি হয়ে গেছে, পুরোটাই রেডি হয়ে গেছে। দেখুন কীরকম লাগছে পুরোটা রেডি হওয়ার পর, অপূর্ব সুন্দর লাগছে। একটা নর্মাল পিকচারটা যেন আরও বেশি অ্যাট্রাকটিভ হয়ে গেছে, এবং এটি আপনি শোকেসে আরামসে সাজিয়ে রাখতে পারেন। বন্ধুরা কেমন লাগলো জানাবেন এবং এটি আপনি নিজেও বাড়িতে চেষ্টা করুন, আশা করি ভালোই হবে। ধন্যবাদ বন্ধুরা, চ্যানেলটি লাইক এবং সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।